তাহলে বন্ধুরা আমরা অনুকূল ঠাকুরের যে প্রথম পর্ব ছেড়েছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে আমরা চলে এসেছি। তা দেখুন এই যে কালকে যে আমি দেখিয়েছিলাম গুরুদেবের জায়গাটা তৈরি হচ্ছে, আজকে তৈরি হয়ে গেছে পুরো কমপ্লিট। দেখুন টোটাল কাগজের ফুল এবং অরিজিনাল যে ফুল, দুটো ফুল দিয়েই সাজানো হয়েছে। ইনি হচ্ছে বড় মা, শ্রী শ্রী বড় মা লেখা আছে, তাই দেখে বলছি বড় মা। ইনি হচ্ছে অনুকূল ঠাকুর, এটা হচ্ছে শ্রী শ্রী বসদা। আমরা পুরো ভিডিওটাই আপনাদের অবশ্যই দেখাবো, এখানে অনেক রকম প্রোগ্রাম আছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রাতে এখানে একটা নাটকও আছে মীরাবাই, সেটাও দেখাবো। এবার দেখুন আমরা যাচ্ছি, এই যে পুরো লাইনটা দেখছেন, এই লাইনটা হচ্ছে ভোগের, ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে। কালকে যেমন আপনাদের দেখিয়েছি যে রান্নাবান্নার যে আইটেম হচ্ছিল তারই আয়োজন করা হয়েছিল, রাত্রেবেলা সারা রাত ধরে রান্না হয়েছে। এখানে প্রচুর মানুষ, অসংখ্য মানুষ দুদিকে তিন দিকে লাইন আছে, লাইনে দাঁড়িয়ে আছে এবং প্রসাদের প্রসাদ নেবে, সব লাইনে দাঁড়িয়ে আছে। এরপর আমরা একটু আগিয়ে যাব, মেলায় আসি, দেখো সামনে দিয়ে ঢুকে পড়ছে, এটা যে খিচুড়ির মেলা, মানুষ সেখানে লোক লাইনে দাঁড়িয়ে আছে, প্রসাদ নিচ্ছে, কেউ এখানে বসে খাচ্ছে, ওখানেও বসে খাওয়ার জায়গা আছে, কেউ হয়তো প্রসাদটা ওখানে নিয়ে এই মাঠে বসেই খাচ্ছে। আমাদের যে ভক্তগণ এসছে দেখুন, আমরা আগে যাবো সেখানে বসে খাচ্ছে। দেখুন এখানে করেছে হচ্ছে বসার জায়গা, এখানে প্রত্যেক মানুষ লাইন দিয়ে বসে আছে, ওইখান থেকে খাবার গুলো ঢুকে নিতে হবে। আমরা ভিতরে একটু ঢুকতে ঢুকবো না, কারণ আমরা প্রসাদ দিচ্ছি, এখানে খাবার দাবারটাই চলছে। এখানে বাইরে থেকে ভিডিওটা করছে, এই যে বাইরের লাইনটা, এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে এই লাইনটাতে, আর এখানে হচ্ছে বসিয়ে খাওয়ানো হচ্ছে। এরকম সিস্টেম রয়েছে, বাচ্চাদের আঁকা পড়া প্রতিযোগিতা হয়েছে গ্রুপ ভাগ করে, সিজি করে বাচ্চাদের কিছু আঁকা শিল্প এঁকেছে, বাড়ি ঘর গ্রাউন্ড আঁকাগুলো খুব সুন্দরই করেছে। এই যেটাই পেরেছে সে সেটাই ভালোই করেছে, নিজেদের মধ্যে করেছে, সুন্দর সুন্দর আঁকাই করেছে। এবার আমরা মণ্ডপে মীরাবাই নাটকটা শুরু হচ্ছে, যে হচ্ছে সংযুক্ত হচ্ছে, নাম নাম চলছে, সকাল থেকেই প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামটা করেছে ব্রহ্ম মার্গ প্রদর্শন ভক্তি ১৩৫তম জন্ম শান্তি স্বস্তি বিধায়ক আচার্য প্রবরম পরম দয়াল ঠাকুর আমার পরম আরাধ্যা জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং আমার ইষ্ট পরিবারের সকলের